সিরাজগঞ্জের বেলকুচিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে লোটাস আইটি যুব সংঘ। পরিচ্ছন্ন ও সবুজ শহর বেলকুচি হোক আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। সোমবার সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস আইটি যুব সংঘের আয়োজনে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোফাক্ষারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, লোটাস আইটি যুব সংঘের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ। যুব সংগঠন কর্তৃক আজকের এই আশুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম সাজেদুল সময়ের সাথে আপনার পাশে এইচডিভি